নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকিল নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খিলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ নিহত শাকিল গাইবান্ধা জেলার মরিচ বাড়ির কুদ্দুস মেয়া ছিলেন শেফতুল্লাহ মাঝদাইল এলাকার মোস্তাকের বাড়ির ভাড়াটিয়া শাকিল অটোচালক ছিল সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন সকালে খিলপাড়া এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে হত্যার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে